যেগুলো নষ্ট বা ধ্বংস হয়েছে এগুলো হাটাদারি মানুষের খুব মূল্যবান সম্পদ। আমরা হচ্ছি মূল্যবান সম্পদের কাস্টোডিয়ান। এখন যে মূল্যবান সম্পদগুলো এখানে নষ্ট হয়েছে এর জন্য যুগ যুগান্তর ধরে মানুষকে ভোগান্তি সে খাবার করতে হবে হাটাদারি। তো আপনারা ক্ষয়ক্ষতিটা আপনারা নিজেদের চোখেও দেখেছেন, আমরাও ক্ষয়ক্ষতি নির্ধারণের চেষ্টা করে যাচ্ছি। আমাদের যেই আপনার সদর ইউনিয়ন ভূমি অফিস, ভিতরে ব্যাপক ভাঙচুর করা হয়েছে আসবাবপত্র, এবং সেখান থেকে অনেক রেকর্ডপত্র, আমাদের বিভিন্ন ভলিউম এবং বিভিন্ন ফাইলপত্র এগুলো পুড়িয়ে ফেলা হয়েছে, বের করে পুড়িয়ে ফেলা হয়েছে, এবং আরও অনেকগুলো ড্রেনে ফেলা হয়েছে। এভাবে অনেক ধরনের ক্ষতি এখানে হয়েছে। তো আমরা সবগুলো ক্ষতি আমরা নির্ধারণের চেষ্টা করে যাচ্ছি, এবং যার ফলে যেহেতু এখানে এই ধরনের ক্ষতি হয়েছে, আমরা এগুলো আবার পুনরায় সব কিছু প্রস্তুত করে সেবা প্রদানের উপযোগী করতে আমাদের একটু সময় লাগবে। আর এই জন্যই আমরা আপাতত আমাদের সেবাটা বন্ধ থাকবে। আমরা যখন আবার সেবা প্রদানের উপযোগী করতে পারবো আমাদের দুটি অফিসকে, তখনই আমরা আবার সার্বিক যে ভূমি সেবা সেটি আমরা আবার চালু করব। আপনারা জানেন যে গত 26, 27 এবং 28 তারিখে হাটহাজারী উপজেলায় সৃষ্ট ঘটনার প্রেক্ষিতে হাটহাজারী উপজেলা ভূমি অফিসে ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। এতে হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার ভূমির গাড়ি পুরোপুরি পুড়ে যায়, এবং হাটহাজারী উপজেলা সদর ইউনিয়ন ভূমি অফিসের রেকর্ড এবং অন্যান্য নথিপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। আমরা আজকে ভূমি অফিসে গিয়েছি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করার চেষ্টা করছি, এবং কাজটা চলমান রয়েছে। পাশাপাশি উপজেলার সদর ইউনিয়ন ভূমি অফিসের সহ উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয়ের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমরা নিরূপণ করার পরে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব, এবং এই ক্ষয়ক্ষতির পরিমাণ চিন্তা করার পরে এবং কী পরিমাণ আমাদের নথি এবং অন্যান্য ডকুমেন্ট ক্ষয়ক্ষতি হচ্ছে তা ঠিকঠাক করার পরে আমরা ভূমি সেবা আবার খুব দ্রুত সচল করব। এবং যেহেতু নথিপত্র রেকর্ডপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, সে কারণে হয়তো কিছুটা সময়ের জন্য অত্যন্ত সাময়িকভাবে ভূমি সেবা বন্ধ থাকবে, কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করব যেন খুব দ্রুততার সময়ের মধ্যে ভূমি সেবা পুনরায় চালু করা যায়।